ভারতের অন্যতম এবং বিখ্যাত ভেলোর সিএমসি হসপিটাল মানসম্মত চিকিৎসা সেবার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনি সিএমসি হসপিটাল কেন যাবেন, কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরব। আশা করি সাথে থাকবেন। সিএমসি হসপিটালের পুরো ব্যবস্থাপনা এমনভাবে সেট করে রেখেছে, যেমনিভাবে সেট করার কারণে হসপিটালের ডাক্তার থেকে শুরু করে জারুদার পর্যন্ত দুর্নীতি করা তো দূরের কথা, দুর্নীতি করার চিন্তাও করতে পারে না। নির্দিষ্ট কোনো প্যাকেজের মাধ্যমে সিএমসি হসপিটালে চিকিৎসা সেবা নেওয়ার কোনো ব্যবস্থা নেই। যেই কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সিএমসি হসপিটাল গেলে সিএমসি হসপিটাল আর কি কি ধরনের শারীরিক সমস্যা আছে সম্পূর্ণ নিজ দায়িত্বে খুবই দক্ষতা সহিত খুঁজে বের করবে, তারপর যথাযথ চিকিৎসা সেবা দিবে। রোগীর সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে সিএমসি হসপিটাল। মা বাবার কাছে সন্তান যেমন নিরাপদ, সিএমসি হসপিটালের কাছে রুগী তার চেয়ে বেশি নিরাপদ। রুগীর যে অঙ্গে অপারেশন হবে সেই অঙ্গের সাথে সম্পর্কিত যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টের ডাক্তার সশরীরে অপারেশন থিয়েটারে উপস্থিত থাকে। সিএমসি হসপিটালের অপারেশনের আগে এবং পরের সতর্কতামূলক ব্যবস্থা দেখে আমি মুগ্ধ হয়েছি। চিকিৎসা সেবার অপর নাম মানব সেবা। প্রমাণ পেতে হলে আপনাকে অবশ্যই সিএমসি হসপিটাল যেতে হবে। সিএমসি হসপিটালের মেইন ওয়েবসাইটে লগ ইন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রিন্ট করে মেডিকেল ভিসার জন্য জমা দিতে পারবেন। সরাসরি সিএমসি হসপিটালের মেইন ক্যাম্পাসে গেলেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ভাগ্য ভালো হলে যেদিন যাবেন সেই দিনে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, তা না হলে দুই একদিন সময় লেগে যেতে পারে। বিশেষ কোনো কারণ থাকলে 10 থেকে 15 দিন সময় লেগে যেতে পারে। জেনারেল ডাক্তারের ফি 250 রুপি, জুনিয়র ডাক্তার দেখবেন। প্রাইভেট ডাক্তারের ফি 900 রুপি, সিনিয়র ডাক্তার দেখবেন। মাথা রাখবেন বিদেশিদের যেই কোনো ক্যাটাগরির ভিসা থাকলেই সিএমসি হসপিটালে অপারেশন করাতে পারবেন। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট থাকলেও হসপিটাল ক্যাম্পাসে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট না থাকলেও হসপিটাল ক্যাম্পাসে রেজিস্ট্রেশন করতে হবে। ভারতীয়দের জন্য সিলভার গেট, বিদেশিদের জন্য 900 নাম্বার বিল্ডিং। রেজিস্ট্রেশন শুরু হয় সকাল 6টা থেকে। আমেরিকার মিশনারি ডাক্তার ইদা সোফিয়া স্কাডার 1900 সালে প্রতিষ্ঠা করেছিলেন সিএমসি হসপিটাল। তামিলনাড়ু রাজ্যের একটি জেলা ভেলোর, যাহা বর্তমান সময়ে সিএমসি হসপিটালের কারণে বিখ্যাত। ভেলোর এয়ারপোর্ট না থাকার কারণে ফ্লাইটে চেন্নাই যেতে হবে। চেন্নাই এয়ারপোর্ট থেকে সরাসরি ট্যাক্সিতে সিএমসি হসপিটাল যেতে পারবেন। দূরত্ব 125 কিলোমিটার। চেন্নাই থেকে বাস এবং ট্রেনেও সিএমসি হসপিটাল যেতে পারবেন। বাংলাদেশ থেকে বাস অথবা ট্রেনে কলকাতা, কলকাতা থেকে ট্রেনে সরাসরি ভেলোর সিএমসি হসপিটাল যেতে পারবেন। দূরত্ব 1731 কিলোমিটার। সিএমসি হসপিটালের আশেপাশে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। হোটেল রুমগুলোতে নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করার
सुव्यवस्था रही है। आज ए पर्यंत भिडियोटी केमन लेगे से कमेंट कर जानाबेन। जे कोनो धरनेर प्रश्न थाकले अवश्य कमेंट करबें, शेयर करे सबाइके सीएमसी हॉस्पिटलेर मानसम्मत एवं निरापद चिकित्सा सेवा नेवार सुजोग करे दिबेन। आल्लाह हाफेज।